হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত। কিছুদিন আগে নিউজ পেপারে একটা নোটিশ পাবলিশ করা হয়েছে, প্রতিদিন নিউজ পেপারে, যেখানে বলা হয়েছে 20,000 কর্মী নিয়োগ করতে চলেছে, অঙ্গনওয়াড়ি কর্মী এবং প্রাইমারি টিচার্স নিয়োগ করতে চলেছে, যেটা নিয়ে অনেক ভিডিও আমি ইউটিউবে দেখেছি। আর তোমরা আমাকে অনেকেই আমাকে লিঙ্ক পাঠিয়েছো ভিডিও, তো তোমরা আমাকে বলেছো যে দাদা কেন ভিডিও বানাচ্ছ না, তো আবেদন কী করে করবো, আবেদন করাটা কি ঠিক হবে কি না, সে নিয়ে ভিডিও বানাও। তো আমি স্পেশালি যার কারণে ভিডিওটা বানাচ্ছি, তো রিকোয়েস্ট করবো যারা তোমরা আবেদন করেছো বা আবেদন করার ইচ্ছুক, তো ভিডিওটা সম্পূর্ণ দেখো। আবেদন করাটা কতটা গুরুত্বপূর্ণ হবে বা কতটা উচিত হবে তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে, তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখো, ঠিক আছে? তো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন, প্রতিদিন নিউজ পেপার থেকে যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে সেই বিজ্ঞপ্তিটা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। 12 নভেম্বর 2021 কিন্তু এটা পাবলিশ করা হয়েছে, আর অলরেডি এই নোটিশ নিয়ে কিন্তু প্রচুর ভিডিও তোমরা ইউটিউবে দেখেছো। তো চলো দেখা যাক কী বলা আছে। এখানে বলা আছে রাজ্যে 19,500 শিক্ষক শিক্ষিকা নিয়োগ। তো এখানে পরিষ্কার বলা আছে 19,500 শিক্ষক শিক্ষিকা নিয়োগ। রাজ্যে ডিজিটাল পদ্ধতিতে পাঠন পঠনের উদ্দেশ্যে 23 জেলায় আইসিডিএস অর্থাৎ অঙ্গনওয়াড়ি প্রাইমারি অ্যান্ড আপার প্রাইমারি লেভেলের ছাত্রছাত্রীদেরকে পড়ানোর জন্য শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হচ্ছে। ইস এডুকেশন ইস পে রোল প্রত্যেকেই নির্বাচিত প্রার্থীকে দেওয়া হবে ল্যাপটপ, অর্থাৎ ল্যাপটপও দেওয়ার কথা এখানে কিন্তু উল্লেখ করা আছে। তারপরে কী বলা আছে, কী কী যোগ্যতা লাগবে, বেতন কত হবে সেটা উল্লেখ করা আছে, দেখে নেব। প্রথমে বলা আছে আইসিডিএস এর ক্ষেত্রে যেটা বেতন হবে, আর যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক প্লাস কম্পিউটার নলেজ সার্টিফিকেট, শুধু মহিলারা আবেদন করতে পারে। এই ক্ষেত্রে বেতনের ক্ষেত্রে বলা আছে 5,200 টাকা থেকে, নিজের জেলায় 15 দিনের ট্রেনিং হবে। তারপরে এখানে বলা আছে 3 মাসের ডেমোস্ট্রেশন, অর্থাৎ নিজের ডেমোস্ট্রেশনে কিন্তু নিজের জেলায় কাজ করতে হবে। তারপরে বলা আছে প্রাইমারির ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক প্লাস কম্পিউটার নলেজ থাকতে হবে, সঙ্গে 8,500 টাকা তোমাদের বেতন হবে, নিজের জেলায় 15 দিন ট্রেনিং, তারপরে ডেমোস্ট্রেশন 3 মাসের বলা আছে এখানে। তারপরে আপার প্রাইমারির ক্ষেত্রে বলা আছে স্নাতক প্লাস ইংরেজির দক্ষতা থাকতে হবে, 9,500 টাকা করে বেতন দেওয়া হবে, 15 দিনের ট্রেনিং, তারপরে ডেমোস্ট্রেশনের ক্ষেত্রে 3 মাস বলা আছে। তারপরে কী বলা আছে দেখে নেবো, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবেন। এখানে বলা আছে প্রতি ক্ষেত্রে প্রত্যেককে 3 মাসের ডেমোস্ট্রেশনে থাকতে হবে, অর্থাৎ নিজের পিনকোডে থাকতে হবে। সিলেক্টেড ক্যান্ডিডেটদের সংস্থা থেকে ল্যাপটপ প্লাস স্টাডি মেটেরিয়ালস দেওয়া হবে শর্ত প্রযোজ্য। তো ল্যাপটপ দেওয়া হবে প্লাস তোমাদেরকে শিক্ষায় যে সমস্ত প্রয়োজন সেগুলোও দেওয়া হবে এখানে বলা আছে। তারপরে বলা আছে এখানে স্টাডি মেটেরিয়ালসের ক্ষেত্রে ডায়েরি পেন এগুলো সব বিনামূল্যে দেওয়া হবে শর্ত সাপেক্ষে। পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য 3D অ্যানিমেশন এবং ষষ্ঠ শ্রেণীর ছাত্রদের জন্য প্রি রেকর্ড ক্লাস অ্যানিমেশন অনলাইন ক্লাসের মাধ্যমে শেখানো হবে, শুধুমাত্র WB বোর্ডের জন্য, এটাও বলা আছে WB অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য। তো জেলাভিত্তিক এই প্রকল্পে যুক্ত হতে পারো, বিজনেস অ্যাসোসিয়েট হতে গেলে যোগাযোগ করুন, নাম্বার দেওয়া আছে। পশ্চিমবঙ্গে এটাও বলা আছে পশ্চিমবঙ্গে 341 জন ব্লক কোঅর্ডিনেটরও নেওয়া হচ্ছে। তো এখানে সমস্ত উল্লেখ করা আছে, আবেদন পদ্ধতিও রয়েছে, নাম্বারও দেওয়া আছে, এখানে ওয়েবসাইটও দেওয়া আছে। তো এখন তোমরা কোশ্চেন করতে পারো, তো এটা তো ভালো ব্যাপার যে ল্যাপটপ দিচ্ছে, স্যালারিও ভালো দিচ্ছে। তো তার আগে বলে দিচ্ছে, এটা কিন্তু বিজ্ঞাপন যে সাইটে দেওয়া হয় সেই বিজ্ঞাপন এটা কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু কোনো ধরনের নোটিশ নয়, এটা একটা বিজ্ঞাপন সাইটে একটা বিজ্ঞাপন লাগানো হয়েছে পেপারে, ঠিক আছে? তো এটা আবেদন করার আগে ভাববে, ঠিক আছে, এটা কিন্তু পুরোপুরি ফেক, এটা পুরোপুরি ভুয়ো। এখানে যদি তুমি আবেদন করো তাহলে কিন্তু তোমার টাকা নেওয়ার একটা চান্স রয়েছে, ফ্রড মানে ফ্রড লোকের পাল্লায় পড়ে যাবে। তোমরা হয়তো সকলেই জানো যে সবাই কিন্তু দুর্বলতার জিনিসটাকে আঘাত করে, তো এই মুহূর্তে সবাই একটাই দুর্বলতা, যে বেকারত্বের দুর্বলতা, যার কারণে কিন্তু এই ধরনের ভুয়ো খবর নিউজ ছাড়িয়ে টাকা আদায় করার ধান্দা অনেকেই করে। তো যে সমস্ত বড় বড় ইউটিউবাররা এই ভিডিওগুলো করেছে তাদেরকে একটাই বলবো যে কিছু ভিউজ পাওয়ার জন্য এরকম ভিডিও করো না ভাই, প্লিজ। আর তোমরা যারা আবেদন করার ইচ্ছুক প্লিজ এই সমস্ত আবেদন করো না, ঠিক আছে? যেগুলো জেনুইন খবর, জেনুইন নোটিশ, সেগুলো দেখে তোমরা আবেদন করবে, এই সমস্ত ফেক পাল্লায় পড়ো না, বোঝা গেল? এটা আমার মতে আমি তোমাদের সাথে শেয়ার করলাম, বাকিটা তোমার উপর ডিপেন্ড করবে তুমি আবেদন করবে কি না। আমার মতে এটা ফেক রয়েছে, তোমাদের আবেদন করাটা ঠিক হবে না, বোঝা গেল? আর পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো চাকরির খবর জানতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি পশ্চিমবঙ্গের 23টি জেলার প্রতিটা ব্লকের চাকরির খবর কিন্তু আমি পাবলিশ করে থাকি। ধন্যবাদ।